এখন আমরা শুরু করি। তো লাস্ট ক্লাসের পরে আমরা আজকের সংগঠন দিয়ে শুরু করতে চাই। তো আমরা বলেছিলাম যে উৎপাদনের উপকরণ আমাদের চারটা, তো চারটা উপকরণের আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শেষ একটা উপকরণ, সেটাকে আমরা বলেছিলাম সংগঠন। তো সংগঠন বললে আমাদের মাথায় আসে যে হয়তো কোনো একজন ব্যক্তি বা সংগঠক যার কাজ হলো ভূমি শ্রম মূলধনকে এক করা। তো যখন একজন উদ্যোক্তা যখন ভূমি শ্রম মূলধনকে এক করে, তখন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই আমরা বলি মূলত আমাদের সংগঠন। তাহলে সংগঠন, সংগঠকের কাজটাকেই মূলত সংগঠন বলা হয়। তাহলে আমরা বলছি কি, যদি ভূমি শ্রম মূলধন এগুলো যদি আলাদা ভাবে থাকতো, তাহলে আমাদের উৎপাদন প্রক্রিয়া রান করতো না, অর্থাৎ উৎপাদন সম্ভব হতো না। তো এই উৎপাদন সম্ভব হওয়ার জন্য কি, যেমন আমি যদি বলি ভূমি আলাদা বসে আছে, শ্রম আলাদা আছে, মূলধন আলাদা বসে আছে, তাহলে এগুলোর সঙ্গে কোনো সংযোগ সাধন হচ্ছে না। তো এই যে ভূমি শ্রম আর মূলধন, এগুলোর মধ্যে সংযোগ সাধন করে কে? এগুলোর মধ্যে সংযোগ সাধন যে ব্যক্তি করে তাকে আমরা বলি সংগঠক। আর এই যে করার প্রক্রিয়া, এটাকে বলা হয় সংগঠন, অর্থাৎ সংগঠক যে কাজ করে সেটাকেই মূলত সংগঠন বলা হয়। তো আর সংগঠককে আমরা উদ্যোক্তাও বলি আর কি। তো ভূমি শ্রম মূলধনকে এক করে উৎপাদন কার্য যে পরিচালনা করা হয়, লক্ষ্য অর্জনের প্রচেষ্টা, সেটাকেই মূলত আমরা বলি সংগঠন। তো এই সংগঠন সংগঠন যে করে তাকে আমরা বলি সংগঠক। তো এখান থেকে আমরা দেখি সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের ফার্স্ট আছে কি, যে সংগঠক আসলে বিশেষ কিছু কেউ না, এটা এক ধরনের, সে একজন শ্রমিক। তাহলে উৎপাদনের উপকরণ আমরা চারটা বলি, তো সেক্ষেত্রে এটাকে আমরা তিনটাও বলি। তিনটার মধ্যে কি কি আছে, ভূমি শ্রম আর মূলধন। সংগঠক নিজেও যেহেতু শ্রম দেয়, সেহেতু সেক্ষেত্রে আমাদের সংগঠক একজন শ্রমিকও বটে, সেক্ষেত্রে আমাদের উৎপাদনের উপকরণ আমরা তিনটাও বলতে পারি, ভূমি শ্রম আর মূলধন। তো এরপরে আমরা বলছি যে এটি উৎপাদনের জীবন্ত উপকরণ। আমাদের জানি আমরা যে সংগঠক যেহেতু শ্রমিক, সেহেতু সংগঠকের সঙ্গে এটা জীবন্ত উপকরণ। এরপরে আমরা বলছি যে উৎপাদন কার্য পরিচালনা তত্ত্বাবধান করে সংগঠক বা সংগঠন। তারপরে আমরা দেখি যে প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। তো আমি যেহেতু উৎপাদন কার্য পরিচালনা করতে চাই, তাহলে এখান থেকে আমার নিঃসন্দেহে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো আমার মুনাফা, অর্থাৎ আমার ইন্টারেস্টটা কি, আমি যে উৎপাদন কার্য পরিচালনা করতে চাই। তো উৎপাদন কার্য পরিচালনা করার আমার উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এরপর আমরা বলছি যে যাবতীয় ঝুঁকি বহন করে। তো আমি মুনাফা অর্জন করতেও পারি, আবার ক্ষতির শিকারও হতে পারি। তো যেখানে মুনাফা আর ক্ষতি আছে, সেখানে নিঃসন্দেহে রিস্ক অ্যাসোসিয়েটেড। যদি আমার উৎপাদন কার্য পরিচালনা করলেই প্রফিট হতো, তাহলে সেখানে কিন্তু আমার কোনো রিস্ক থাকতো না। তো রিস্ক এর কোশ্চেন কখন আসে, যখন আমার ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। তো যেখানে ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে, সেটাকে আমরা বলি ঝুঁকি। তো এই যে আমার মুনাফারও চান্স আছে, আবার ক্ষতিরও পসিবিলিটি আছে, তাহলে এই সম্ভাব্যতাকেই আমরা বলছি যে ঝুঁকি বহন। তাহলে ঝুঁকি বহনটাও সংগঠনের একটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো এরপরে আমরা আসি আমাদের, এগুলো আমাদের থিওরিটিক্যাল টপিক শেষ হলো, এখন আমরা বলছি উৎপাদন অপেক্ষক। তো এখন আমরা যদি বলি যে অপেক্ষক, তো এখন আমরা জানি যে অপেক্ষক আমাদের একটা সম্পর্ক ব্যাখ্যা করে। আচ্ছা, তো এখন আমরা বলছি যে অপেক্ষক আমাদের একটা সম্পর্ক ব্যাখ্যা করে, যেটা আমরা আগেও বলেছিলাম যে অপেক্ষক মূলত সম্পর্ক দেখায়। তো অপেক্ষক মূলত কার কার সম্পর্ক দেখায়? আমরা জানি যে ইকোনমিক্সে বা গণিতে যখন আমরা আলোচনা করি, তখন আমাদের সম্পর্ক ব্যাখ্যা করা হয় স্বাধীন আর অধীন চলকের মধ্যে। তো আমরা যদি বলি, এর দ্বিতীয় অধ্যায়ে আমরা অপেক্ষক দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে স্বাধীন ও অধীন চলকগুলোর মধ্যে, অধীন চলকের মধ্যে যে একটা নির্ভরশীলতা সম্পর্ক, তাকে মূলত অপেক্ষক বলা হয়। তো এখানে আমরা বলছি যে, এখানেও আমরা সেটাই দেখাতে চাই, কিন্তু এখানে আমাদের সামনে আর একটা নতুন শব্দ এসছে, যেটাকে আমরা বলছি উৎপাদন। তাহলে আমরা বলছি যে উৎপাদন অপেক্ষক। তাহলে এখানে আমাদের একটা চলক নিঃসন্দেহে দেয়া আছে, যেটাকে আমরা বলছি উৎপাদন। কারণ উৎপাদন আমরা জানি বাড়তেও পারে, কমতেও পারে। তো উৎপাদন বাড়তেও পারে, কমতেও পারে। তো উৎপাদন যদি বাড়ে বা কমে, তাহলে নিঃসন্দেহে সেটার কারোর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে আমরা জানি যে যেখানে আমাদের সম্পর্ক থাকে, সেখান থেকে আমরা জানি যে আমাদের সম্পর্ক যেটার সঙ্গে থাকে, সেটাকে আমরা বলি স্বাধীন চলক। যেখানে আমাদের সম্পর্ক সাইন থাকে, ফাংশন, সেটাকে আমরা বলি স্বাধীন চলক। আর বাদ বাকি যেটা থাকে, সেটাকে আমরা বলি ডান, আমাদের বাম পাশে যেটা থাকে, সেটাকে আমরা বলি অধীন চলক। তো এখন আমরা বলছি, এই যে আমাদের উৎপাদন, এই উৎপাদনের কার সঙ্গে সম্পর্ক আছে, অর্থাৎ উৎপাদনটা হলো আমাদের অধীন চলক, তাহলে এখানে কার সঙ্গে সম্পর্ক আছে? তো একটু আগে আমরা দেখে এসেছি উৎপাদনের উপকরণ।
তাহলে উৎপাদনের নিঃসন্দেহে সম্পর্ক আছে উপকরণ সমূহের সাথে। তাহলে আমরা বলছি যে উপকরণ সমূহের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতা সম্পর্ক তাকে আমরা বলি উৎপাদন অপেক্ষক। ভেরি সিম্পল। তাহলে এখান থেকে আমাদের যদি অপেক্ষকটাকে আমরা লিখতে চাই, তাহলে আমরা মোটামুটি চারটা উৎপাদন অপেক্ষ আমরা উপকরণ নিয়েছিলাম উৎপাদনের ক্ষেত্রে। তাহলে সেই চারটা উপকরণ আমাদের কি কি ছিল? ভূমি ছিল, ল্যান্ড যেটাকে আমরা LD দিয়েছি, লেবার ছিল যেটাকে আমরা LR লিখেছি, যে ক্যাপিটাল ছিল C যেটাকে আমরা K দিয়ে ডিফাইন করেছি। যেমন আমরা যদি বলি যে আমরা যদি দাস ক্যাপিটাল দেখি, তাহলে সেখানে ক্যাপিটাল কিন্তু কে দিয়ে লেখা হতো সে সময়, হয়তো সে অর্থেই আমাদের ক্যাপিটালকে আমরা কে দিয়ে ডিফাইন করি, কিন্তু মনে হচ্ছে যে এটা সি দিয়ে ডিফাইন করা উচিত, কিন্তু না, এটা ক্যাপিটালকে কে দিয়ে লেখা হয়। এরপর আমরা বলছি সংগঠক, যেটাকে আমরা বলি অন্টারপ্রেনিউর, যেটাকে আমরা এন্টারপ্রাইজে বলি, সেটাকে আমরা বলি ER দিয়ে ডিফাইন করেছি। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের উৎপাদন অপেক্ষক, তাহলে উৎপাদন অপেক্ষকে আমরা কে কাকে কাকে নিয়েছি? কিউ হলো প্রোডাকশন বা কোয়ান্টিটি, যেটাকে আমরা বলছি উৎপাদন। প্রোডাকশন বা প্রোডাকশন করলে আমাদের কোয়ান্টিটি থাকে, তাহলে আমরা কোয়ান্টিটি বলছি। তাহলে আমরা বলছি এই যে কোয়ান্টিটি এর সম্পর্ক কার কার সঙ্গে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনার। তো এই হলো সেই সম্পর্ক সাইন। ফাংশন, আমরা জানি যেগুলোর সঙ্গে ফাংশন থাকে সেগুলো হলো স্বাধীন চলক। তাহলে এখানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনার যে কোনোটাই স্বাধীন হতে পারে, আবার এটা চেঞ্জ নাও হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন কালে আমরা চেঞ্জ করছি, সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা এখান থেকে বললাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনার, এগুলোর সঙ্গে কোয়ান্টিটির একটা সম্পর্ক আছে, এখানে যে কোনোটা চেঞ্জ হতে পারে। তাহলে আমরা বললাম কারণ ল্যান্ড যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট বা কোয়ান্টিটি বাড়তে পারে, লেবার বেড়ে গেলে আউটপুট বা কোয়ান্টিটি বাড়তে পারে, ক্যাপিটাল বেড়ে গেলে বাড়তে পারে, অন্টারপ্রেনার যদি চেঞ্জ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হতে পারে, অথবা অন্টারপ্রেনার যদি স্কিল বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমাদের এই যে উপকরণগুলোর সঙ্গে উৎপাদনের কিন্তু একটা নির্ভরশীলতা সম্পর্ক আছে, অর্থাৎ এটার বৃদ্ধি বা কমে যাওয়া, এগুলোর বৃদ্ধি বা কমে যাওয়ার উপরে নির্ভর করে। অর্থাৎ এগুলোর পরিবর্তনের সাথে সাথে আমাদের কোয়ান্টিটিও কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ তাহলে আমরা উৎপাদন অপেক্ষক কি বলছি? উপকরণ সময়ের সাথে উৎপাদনের একটা নির্ভরশীলতা সম্পর্ক বা কারিগরি সম্পর্ক বিদ্যমান। কারিগরি সম্পর্ক সাইনটা আমরা এখানে পুরোপুরি নেইনি, সেটাকে আমরা পরে ব্যাখ্যা দিতে পারলে দেখি পরের দিকে যে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যদি আমাদের আমাদের সেই টপিকটা পরে আরো ডিটেলসে থাকে। তো এখানে কারিগরি সম্পর্কের ব্যাখ্যা ওভাবে নেই। তো এখানে আমরা আসি, তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, যে এখানে আমরা কিউ সমান সমান নিয়েছি মোট উৎপাদনের পরিমাণ, ল্যান্ড LD হলো ভূমির পরিমাণ, লেবার শ্রমের পরিমাণ, কে পুঁজির পরিমাণ, ER হলো সংগঠক। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, যে উপকরণের পরিবর্তন হলে উৎপাদনের পরিবর্তন হয়। আশা করি এখানে কোশ্চেন নেই, কোশ্চেন থাকলে আমরা আবার আসবো। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক, যেটাকে আমরা বলছি যে একটু অন্যভাবে আমরা লিখেছি। তো তার আগে একটু দেখে আসি, হ্যাঁ, এবার আমরা আসি এখান থেকে আমরা বলছি যে এই যে আমাদের উৎপাদন অপেক্ষক আমরা শুরুতে লিখেছিলাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনার, তো এর মধ্যে যে দুটো অপেক্ষকের গুরুত্ব সবচাইতে বেশি, যে দুটো উপকরণের গুরুত্ব সবচাইতে বেশি, সেই উপকরণ দুটোর ভিত্তিতেই মূলত উৎপাদন অপেক্ষকটাকে বেশিরভাগ ক্ষেত্রেই লেখা হয়। তো সেই উপকরণ দুটো কি কি? লেবার আর ক্যাপিটাল। ল্যান্ড আমরা জানি যে ভূমির আদি থেকেই আছে, এটা আমাদের অত বেশি আমাদের উৎপাদন কাজে গুরুত্বপূর্ণ, কিন্তু লেবার আর ক্যাপিটালের গুরুত্ব তুলনামূলকভাবে অনেক বেশি। ফলে সেক্ষেত্রে আমরা উৎপাদন অপেক্ষকটাকে সচরাচর কিউ সমান সমান ফাংশন অফ লেবার ক্যাপিটাল দিয়ে ডিফাইন করা হয়। তো লেবার ক্যাপিটালের ভিত্তিতেই মূলত আমরা স্বল্পকালীন, এখানে আমরা একটু আসি, এখানে মূলত আমরা স্বল্পকালীন আর দীর্ঘকালীন যে উৎপাদন অপেক্ষক দেখাতে চাই। আমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে সেখানে আমাদের মূলত দুটো উপকরণই দেয়া থাকে, ফলে আমরা এই দুটো উপকরণের ভিত্তিতেই আমাদের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটা দেখতে চাই। তো এখন আমরা আসি, যদি আমরা বলি স্বল্পকাল, তাহলে আমাদের মাথায় মনে আসে হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর এরকম। এটা অনেক জায়গায় ডিফাইন করা থাকে যে স্বল্পকাল কতটুকু হবে, দীর্ঘকাল কতটুকু হবে, কিন্তু ইকোনমিক্সে যখন আমরা দেখি, তখন আমরা কিন্তু স্বল্পকাল বা দীর্ঘকাল যখন আমরা বলি, তখন কিন্তু ওরকম সময় ভিত্তিতে আসে না। স্বল্পকাল বা দীর্ঘকাল যখন থাকে, তখন বলা হয় যে স্বল্পকাল হলো এমন একটা অবস্থা, আমরা কিন্তু সময় বলছি না, এমন একটা অবস্থা যে অবস্থায় আমাদের উৎপাদনের যে উপকরণগুলো আমরা এখানে আছে, সেই উপকরণগুলোর সবকিছু পরিবর্তন করতে পারি না, অর্থাৎ একটা স্থির উপকরণ থাকে। আর দীর্ঘকাল বললে আমাদের কোনো স্থির উপকরণ থাকে না, অর্থাৎ দীর্ঘকালে আমরা সবকিছুই পরিবর্তন করতে পারি। তাহলে স্বল্পকাল হলো এমন একটা অবস্থা যে অবস্থায় উৎপাদনের সকল উপকরণকে পরিবর্তন করা যায় না। আর দীর্ঘকাল হলো কেমন? যে এমন একটা অবস্থা যে অবস্থায় উৎপাদনের সকল উপকরণকে পরিবর্তন করা যায়। তো আমি এই টপিকটা শেষ করে আমি আমার একটা বোর্ডে আসছি, তো বোর্ডে আসলে তখন কোশ্চেন করা যাবে। আমি বোর্ডে এটাকে দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা চিন্তা করি, যে স্থির থেকে অন্যান্য উপকরণ চেঞ্জ করা যায়, সেটা আমরা দেখাবো। তো এরপরে আমরা আসি, তাহলে স্বল্পকালটা আমরা বললাম কি, যে উৎপাদনের কমপক্ষে
কমপক্ষে একটি উপকরণ স্থির থাকবে, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো আছে তার মধ্যে যদি কমপক্ষে একটি উপকরণ স্থির থাকে তখন তাকে বলা হয় স্বল্পকাল। তো আমরা এখানে নিয়েছি যে কিউ সমান সমান ফাংশন অফ লেবার আর ক্যাপিটাল, তো ক্যাপিটালের উপরে আমরা একটা বাস সাইন দিছি, এই যে একটা দাগ দিছি, এই দাগ দেওয়ার অর্থ হলো এটা হলো স্বল্পকাল, কারণ এখানে পুঁজি স্থির কিন্তু কোনটাকে পরিবর্তন করা যাচ্ছে, শ্রমের পরিমাণকে পরিবর্তন করা যায়। আবার এমন হতে পারে শ্রমিক স্থির কিন্তু পুঁজির পরিবর্তন পরিমাণকে পরিবর্তন করা যায়, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে স্বল্পকাল হতে গেলে কি হতে হবে, যতই উপকরণ থাকুক না কেন কমপক্ষে কমপক্ষে একটি উপকরণ স্থির থাকতে হবে, অর্থাৎ কমপক্ষে একটি উপকরণ স্থির থাকলে তাকে আমরা বলি স্বল্পকাল। কেন সেটাকে স্বল্পকাল বলছি সেটা আমরা পরে আসছি। এরপর আমরা আসি দীর্ঘকাল। তো দীর্ঘকাল আমরা বলছি এটা এমন একটা অবস্থা যে অবস্থায় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। তাহলে এখানে আমরা কিন্তু কারোর উপরে বাস সাইন দেইনি, আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দুটো উপকরণ আমরা নিয়েছিলাম, একটা লেবার একটা ক্যাপিটাল। তো সে অর্থে আমরা বলছি যে এখানে আমাদের লেবার আর ক্যাপিটাল কোনোটার উপরে কিন্তু বাস সাইন নেই, অর্থাৎ এখানে আমরা শ্রমের পরিমাণও পরিবর্তন করতে পারি আবার পুঁজির পরিমাণও পরিবর্তন করতে পারি, অর্থাৎ যেখানে শ্রম ও পুঁজি দুটোকেই পরিবর্তন করা যায় সেটাকে আমরা বলি দীর্ঘকাল। আর যেটাতে আমরা শুধুমাত্র আমাদের কমপক্ষে একটি উপকরণ নিশ্চিত থাকে অর্থাৎ সবগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না সেটাকে আমরা বলি স্বল্পকাল। তো এটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে আমাদের বাড়ির কাজ আছে, উৎপাদন বলতে কি বুঝো সেটা আমরা আগেই বলেছি, উৎপাদনের উপকরণ সমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এটা আমাদের স্লাইডে দেয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখান থেকে বহু নির্বাচনী কোশ্চেন আছে, এটা এর মধ্যে আলোচনার মধ্যে আছে, এখান থেকে তোমরা দেখে নিবে। এটা আমরা দেখছি যে এখানে আমাদের কোনটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, এখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যেখানে কোনটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তো এখন আমি একটু বোর্ডে আসি, কোনটা স্বল্পকালীন আর দীর্ঘকালীন তোমরা যদি সহজে বুঝতে চাও। আচ্ছা, আমাদের পরের লেকচারে আমরা শুরু করি, তাহলে পরের লেকচার শুরু করে আমি সেখান থেকে তোমাদের শুরু করছি, আমরা নেক্সট লেকচারে যাচ্ছি। তো নেক্সট লেকচারে গেলে তোমরা ওই স্বল্পকাল আর দীর্ঘকাল সম্পর্কে ধারণা পাবে। তো এখন আমরা আসি আমাদের পরের লেকচার। তোমরা কি আমার স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? জি স্যার। 10 নাম্বার? জি স্যার দেখা যায়? জি স্যার পরিষ্কার। কি লেখা দেখা যাচ্ছে দেখো তো? ঢাকা সিটি কলেজ। ধন্যবাদ। না না না, ওটা ধন্যবাদ স্যার, ওটা না। আচ্ছা দেখি আমি আবার নতুন করে শেয়ার দিচ্ছি। এবার দেখো তো কোনটা আসছে। ওয়েট স্যার, আসছে স্যার, লোড নিচ্ছে, লোড হচ্ছে স্যার। আচ্ছা দেখো তো হচ্ছে কিনা। বাবু দেখতে পাচ্ছ এখন নাকি হচ্ছে না? এখনো স্যার, এখনো লোডিং হচ্ছে স্যার, লং টাইম লোডিং হচ্ছে তো। আচ্ছা দেখছি আমি, দেখি 10 নম্বরে লাইটে সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা আমি আগে তাহলে এই স্লাইডটা কেটে দিয়ে আমি আবার আসছি। এখন দেখতে পাবো স্যার, এখনো লোড হচ্ছে, আসছে। জি স্যার ক্লিয়ার, এখন আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা একটু বোর্ডে আসি, বোর্ডে এসে আমরা দেখাচ্ছি। এবার দেখি তোমাদের অনেকেরই স্পিকার ওপেন আছে, তোমরা বন্ধ করে রাখো, কোশ্চেন থাকলে এখান থেকে কোশ্চেন করতে পারবে। তো এবার আমরা আসি, এখন কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুধু যখন কথা বলার দরকার হবে তখন তোমরা ওপেন রাখবা মুখটা। তাহলে এখন আমরা বলছিলাম যে স্বল্পকাল আর দীর্ঘকাল। তো দেখো আমি এখানে ইংরেজিতে লিখলে সুবিধা, একটাকে আমরা বলি শর্ট রান, যেটাকে আমরা বলি স্বল্পকাল, ঠিক আছে? আরেকটাকে আমরা বলি লং রান, লং রান, লং রান, যেটাকে আমরা বলি দীর্ঘকাল।
তো শর্ট রান বলতে আমরা বুঝেছি যে অ্যাট লিস্ট ওয়ান ফ্যাক্টর ফিক্স থাকবে, অর্থাৎ কমপক্ষে একটি উপকরণ ফিক্স থাকবে। এখানে কিন্তু আমরা কোনো টাইম ফ্রেমওয়ার্ক বলছি না। ইকোনমিক্সে যখন আমরা বলি তখন আমরা কোনো টাইম ফ্রেমওয়ার্ক নিয়ে চিন্তা করি না, এই আমরা শুধু বলি কি যে ফিক্স ফ্যাক্টর আছে কিনা, অথবা আমরা যখন উৎপাদনের ক্ষেত্রে বলছি যে ফিক্স ফ্যাক্টর আছে কিনা, তো ফিক্স ফ্যাক্টর থাকলে তখন আমরা বলি যে এটা আমাদের শর্ট রান। আর লং রান হতে গেলে কি হবে, নো ফিক্স ফ্যাক্টর, নো ফ্যাক্টর ইজ ফিক্সড, অর্থাৎ কোনো ফিক্স ফ্যাক্টর যেখানে থাকে না সেটাকে আমরা বলি লং রান। ক্লিয়ার? অর্থাৎ সব ফ্যাক্টর গুলোকে আমরা কি বলি, পরিবর্তনশীল, আমরা বলি ভেরিয়েবল। তো সব ফ্যাক্টর যেখানে ভেরিয়েবল হবে সেটাকে আমরা বলি লং রান। তো যেমন ধরো যদি বলি যে আমাদের একটা উৎপাদন অপেক্ষক এরকম দেয়া আছে, আমরা বলছি যে কিউ সমান সমান ফাংশন অফ এরকম দেয়া আছে, লেবার এন্ড ক্যাপিটাল এভাবে দেয়া আছে, আমি আর পুরোটা লিখছি না, এরকম দেয়া আছে। তো এখন আমরা যদি বলি যে এই কিউ সমান সমান ফাংশন অফ লেবার আর ক্যাপিটাল, এর মধ্যে এমন হতে পারে যে আমাদের লেবারটা ফিক্স অথবা ক্যাপিটাল ফিক্স। এখন আমরা কোনটা ফিক্স ধরে শর্ট রানটা দেখাবো, যেমন আমরা যদি বলি যে আমাদের ক্যাপিটাল ফিক্স, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ট রানটা কেমন হবে। তো এখান থেকে আমরা আসি, যেমন ধরো এখন যদি আমরা বলি যে আমাদের উৎপাদনের সঙ্গে আমাদের লেবার আর ক্যাপিটাল ফিক্স, তাহলে সেটা এরকম হতে পারে, ধরলাম এই আমরা লেবার নিলাম আর এখানে আমরা নিলাম, আচ্ছা লেবারটাকে আমরা তাহলে আগে লিখে নেই, এখানে নিলাম ওয়ান, নিচে নিলাম টু, এখানে থ্রি, এভাবে ফোর। তাহলে লেবার কিভাবে চেঞ্জ হতে পারে, ওয়ান টু থ্রি ফোর এভাবে চেঞ্জ হতে পারে। কিন্তু এখন আমরা যদি আসি, এখানে দেয়া আছে আমাদের ক্যাপিটাল, ধরলাম এরকম দেয়া আছে ক্যাপিটাল, তো সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ক্যাপিটালটা ফিক্স। তাহলে ক্যাপিটাল ধরলাম আমাদের শুরুতে ছিল টু, এখনো আছে টু, এখন কত হবে, এখানে আমরা নিলাম টু। তাহলে আমরা দেখছি কি যে আমাদের কোনটা পরিবর্তন হচ্ছে, লেবার পরিবর্তন হচ্ছে কিন্তু ক্যাপিটাল পরিবর্তন হচ্ছে না। এবার তুমি একটু চিন্তা করো যে শর্ট রান বললে, তুমি যদি বলো যে শর্ট রান, তাহলে তোমার দেখো তো মনে হচ্ছে না একটা দৌড়ের কথা লেখা আছে, রান যেহেতু বলা আছে। তো ধরো তোমার একটা রুমে দৌড়াতে দেয়া হলো, এবার দেখো তো তোমার কোনো কি অসুবিধা হচ্ছে দৌড়াতে, অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে বলো? জি স্যার। কারণ কি? কারণ রুমের একটা ওয়াল আছে, বাউন্ডারি আছে, যেটাকে তুমি, জি স্যার, ভিতর, ফলে তুমি দেখছো কি ফিক্স ফ্যাক্টরটা থাকার ফলে তুমি দৌড়াতে পারছো, কিন্তু তোমার একটা শর্ট রান, রানটা বেশি বড় হচ্ছে না। কিন্তু এখন যদি বলা হয় যে রুমের মতো অসংখ্য রুম তোমার খুলে খুলে দেয়া আছে তোমার জন্য, তাহলে দেখো তো তোমার দৌড়াতে অসুবিধা আছে না স্যার। তাহলে এখন আমি যদি বলি ধরো তুমি সিটি কলেজের যে কোনো একটা রুম, সিটি কলেজ না, আমরা ধরলাম তুমি একজন গার্মেন্টস এর এন্টারপ্রেনার, সংগঠক, তো তুমি গার্মেন্টস এর এন্টারপ্রেনার, এবার তুমি দেখছো যে তোমার একটা তো প্ল্যান্ট লাগবে। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি ফার্ম কাকে বলে, প্ল্যান্ট কাকে বলে, ইন্ডাস্ট্রি কাকে বলে। তো তোমার ধরলাম একটা প্ল্যান্ট আছে, যে প্ল্যান্টে কি কি আছে, ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, এন্টারপ্রেনার আছে, এগুলো নিয়ে তুমি নিজেই এন্টারপ্রেনার, যেহেতু তুমি পোশাক উৎপাদন করছো। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে তোমার একটাই রুম, তুমি এই রুমের মধ্যে কি কি নিয়েছো, কি কি নিয়েছো বলো, রুমের মধ্যে তোমার কি কি আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, ধরলাম ল্যান্ড আছে। তো এখন ধরলাম তোমার এখানে মেশিনারি গুডস আছে, তাই না? এই যে মেশিনারি গুড, এই মেশিনারি গুডটা আসলে এটাকে আমরা কি বলি, মেশিনারি গুডকে কি বলি, ক্যাপিটাল মূল্য, মেশিনারি গুডকে আমরা ক্যাপিটাল গুড বলি। তো এখানে কয়টা ক্যাপিটাল তুমি নিছো এই রুমের মধ্যে, দুইটা, দুইটা ক্যাপিটাল। এবার দেখো তো শুরুতে তোমার লেবার কয়জন, শুরুতে তোমার লেবার কয়জন, একজন, তারপরে, একজন, তারপরে দুইজন, তারপরে, তারপর চারজন। এবার দেখো তো তোমার এই যে লেবাররা কাজ করছে, এই লেবাররা যখন কাজ করছে তখন শুরুতে তাদের কয়টা ক্যাপিটাল শেয়ার ছিল, একজন লেবারের সঙ্গে কয়টা শেয়ার ছিল, দুইটা, দুইজন লেবারের সঙ্গে দুইটা, তিনজন লেবারের সঙ্গে দুইটা মেশিনারি, স্যার দুইটা, চারজন লেবারের সঙ্গে দুইটা মেশিনারি গুড, পাঁচজন লেবারের সঙ্গে কয়টা মেশিনারি গুড, দুইটা মেশিনারি গুড। তাহলে দেখো তো এখন তোমার মনে হচ্ছে না যে তোমার একটু রিল্যাক্স হচ্ছে না, কারণ তোমার এখানে ক্যাপিটালটা ফিক্স থাকছে, যত লেবার বাড়ছে তত লেবারের শেয়ার ক্যাপিটালের সঙ্গে বাড়ছে না কমছে, বাড়ছে স্যার, কিভাবে বাড়ে, প্রথমে একজনের জন্য দুইটা ক্যাপিটাল কমছে, তাহলে লেবার আর ক্যাপিটালের শেয়ার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কারণ লেবার যত ক্যাপিটালের সঙ্গে অ্যাড হচ্ছে তত ক্যাপিটাল তো ফিক্স, ফলে প্রথমে একটা লেবার দুটো ক্যাপিটালের সঙ্গে কাজ করে,
পরে একটা মেশিনারি গুড আর কি, এই দুটো মেশিনারি গুড শুরুতে, তাই একজন লেবার দুটো মেশিনারি গুড অপারেট করে, পরে দুজন লেবার দুটো মেশিনারি গুড অপারেট করে, তাহলে এখন এক একজনের ভাগে একটা একটা করে পড়ে, তিনজন লেবার এখন দুটো অপারেট করে, চারজন লেবার দুটো অপারেট করে, তাহলে আমরা দেখছি কি যে তোমার একটা রিল্যাক্স করতে পারছো না, অর্থাৎ তোমার একটা ফিক্স ফ্যাক্টর নিয়ে কাজ করতে হচ্ছে, সেই ফিক্স ফ্যাক্টরটা কি ক্যাপিটাল, ঠিক আছে? অথবা এমন হতে পারে যে রুমটায় তুমি কাজ করছো, যেমন আমরা এখানে যে ফাংশনটা লিখেছি কিউ সমান সমান লেবার ক্যাপিটাল, তাহলে এই ফাংশনটাকে তো আমরা এভাবে লিখতে পারি, কিউ সমান সমান ফাংশন অফ ল্যান্ড আছে, তারপরে কি আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, আর কি আছে, এন্টারপ্রেনার আছে। তাহলে এখানে আমি যদি শর্ট রান বলি তাহলে কেমন হতে পারে, যদি আমি ধরলাম এই যে এইটার এর মাথার উপরে একটা দাগ দিয়ে দিলাম ল্যান্ড এর মাথার উপরে, তাহলে এখন দেখো এটা কি শর্ট রান না লং রান? যেমন আমি যদি বলি এই হলো তোমার সেই ল্যান্ড, যেমন ধরো এই হলো তোমার সেই ল্যান্ড, এবার দেখো তো এই ল্যান্ড এর মধ্যে তুমি শুধু কোনটা বাড়াতে পারছ, কোনগুলো বাড়াতে পারো, যখনই আমাদের ফিক্স ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে তখন সেটাকে আমরা কি বলি, তাহলে আমরা বলি কি শর্ট রান। কিন্তু পরীক্ষার সময় আমাদের লেবার আর ক্যাপিটাল দিয়ে বেশিরভাগ থাকে বলে মূলত আমরা ওই লেবার আর ক্যাপিটালটাকে এক্সাম্পলে নিয়েছি। কিন্তু এখন আমি যদি বলি ল্যান্ডের মাথায় দাগ নেই, এন্টারপ্রেনারের মাথায় দাগ আছে, সচরাচর এন্টারপ্রেনারকে ওভাবে ধরা হয় না, কারণ এন্টারপ্রেনার সচরাচর একজনই থাকে, তো সেক্ষেত্রে আমরা দেখছি কি এন্টারপ্রেনারের মাথায় দাগ আছে, তাহলে এটা কি হবে, শর্ট রান। যদি বলি ক্যাপিটালের মাথায় দাগ আছে তাহলে এটা শর্ট রান। যদি বলি তিনটার মাথায় দাগ আছে, ল্যান্ডের মাথায় দাগ আছে, ক্যাপিটালের মাথায় দাগ আছে, এন্টারপ্রেনারের মাথায় দাগ আছে, তাহলে এটা কি শর্ট রান। কেন শর্ট রান? কারণ অ্যাট লিস্ট এর কমপক্ষে তো একটা থাকতেই হবে, তার বেশি থাকলেও তো শর্ট রান, বুঝতে পেরেছো? এবার আমি যদি বলি লং রান হলে কি হতে পারে, যেমন এখানে ক্যাপিটাল আছে একটা, এখানে দুটো, এখানে তিনটা, এখানে চারটা, এভাবে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? অথবা আমি যদি বলি এখানে দুটো, এখানে চারটা, এখানে ছয়টা, এখানে আটটা, এভাবে চেঞ্জ হতে পারে, তখন ল্যান্ডও কি হয়ে যেতে পারে, এই একটা ল্যান্ড পাশে আরেকটা রুম আমি নিয়েছি, তার বেশিও থাকতে পারে, যখন ফিক্স থাকবে তখন তাকে আমরা বলি শর্ট রান। তাহলে ইকোনমিক্স এর শর্ট রান বা লং রান বললে আমাদের মাথায় কিন্তু সময়টা চিন্তাটা আসবে না, আমাদের মাথায় আসবে কি, কোনটা আসবে, উৎপাদনের কোন উপকরণই বা কোন উপকরণই যখন স্থির থাকে না অথবা কোন স্থির উপকরণ থাকে না যেখানে, তাকে আমরা বলি লং রান বা দীর্ঘমেয়াদ। তো এখন আমরা এই শর্ট রান আর লং রান এর কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই। তো শুরুর আলোচনাটা আমরা দেখি, তো এখান থেকে আমরা আসি, আমরা আজকে যে যে টপিক দেখতে চাই তাকে, তার শুরুতে আমাদের আছে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা, আমরা মূলত এটাই ব্যাখ্যা করতে যে আমাদের হয়তো সময় থাকবে না। এরপরে আমরা বলছি যে উপকরণ ও উৎপাদনের সম্পর্ক কিভাবে আসে, যেটাকে আমরা বলি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, এটা পরীক্ষায় কম আসে কিন্তু আমাদের কনসেপ্ট এটা দরকার, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। উৎপাদন বিধির ক্ষেত্রে ক্রমবর্ধমান স্থির ও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কিভাবে আসে সেটা আমরা দেখতে চাই। এরপর আমরা দেখতে চাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির ব্যতিক্রম গুলো কিভাবে কি আসে, এটা পরীক্ষায় থাকে, এখান থেকে একটা কোশ্চেন আমাদের বড় কোশ্চেন থাকে, সৃজনশীল কোশ্চেন। এরপরে আমরা আসি কৃষি ব্যতিরেকে অন্যান্য ক্ষেত্রে ক্রমহ্রাসমান বিধির প্রয়োগ, এটা কিভাবে করা হয় এবং সেটা সব ক্ষেত্রে কার্যকর কিনা সেটা আমরা দেখতে চাই। তো এরপরে আমরা আসি শুরুর ধারণা আমাদের, তো এখন আমরা দেখতে চাই শুরুতে মোট উৎপাদন। এখন আমরা দেখি এই যে আমাদের উৎপাদন বলছি, উৎপাদনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি মোট উৎপাদন, একটাকে বলি গড় উৎপাদন, আর একটাকে বলি প্রান্তিক উৎপাদন। তো আমরা জাস্ট এখান থেকে একটু ডেফিনেশনটা দেখে নিই, আমরা আমাদের টপিকে যাব। তো মোট উৎপাদনটা কিভাবে পাওয়া যায়, এখানে আমরা বলছি যে এই যে আমাদের যে পরিমাণ আমাদের উপকরণ আমরা ব্যবহার করি, তো সেই সব উপকরণ ব্যবহার করে সব মিলে যে উৎপাদন পাওয়া যায়, সর্বমোট যে পরিমাণ পাওয়া যায় সেটাকে আমরা বলি মোট উৎপাদন।
এবার আমরা আসি, আমরা এটাকে আমরা আবার বোর্ডে যাব, বোর্ডে যে দেখাবো। এরপরে আমরা আসি, আমরা যদি বলি গড় উৎপাদন, তো গড় উৎপাদন কিভাবে আসে? মোট উৎপাদন যে পেয়েছি আমরা, সেই মোট উৎপাদনকে যদি আমরা স্বাধীন চলক দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাই গড় উৎপাদন। স্বাধীন চলক কোনটা থাকবে সেটা ডিপেন্ড করবে আমি লেবারকে স্বাধীন নেবো নাকি ক্যাপিটালকে স্বাধীন নেবো। তাহলে আমরা জানি যে মোটকে আমরা যদি স্বাধীন দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমরা গড় পেয়ে যাই, এটা হলো গড়ের সূত্র। আর প্রান্তিকটা কি হয়? আমরা জানি প্রান্তিক শব্দের অর্থ হলো পরিবর্তন, যেটা মোটের পরিবর্তন থেকে পাওয়া যায়। তো স্বাধীন চলকের পরিবর্তন হলে মোট কিভাবে পরিবর্তন হয়, সেই পরিবর্তন থেকে মূলত আমরা পাই প্রান্তিক উৎপাদন। তো এবার আমরা আসি, মূলত এই মোট গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা, এটা হলো স্বল্পকালীন ধারণা। তো এরপরেই আমাদের আবার বেশ কিছু কনসেপ্ট আসে। তো সেই কনসেপ্ট গুলোতে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি, যে আমাদের বোর্ডে দেখে আসি, আমরা এখানে একটা লিখেছি, তো আমরা এখান থেকেও ব্যাখ্যা করতে পারি। তো তার আগে আমরা একটু বোর্ডে লিখলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ তাহলে কনসেপ্টটা আরো বুঝতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে নিচ্ছি, সাপোজ এটাকে আমরা ধরে নেই, আমরা ধরলাম আমাদের তাহলে টার্গেট কি, মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন, তিনটা উৎপাদন দেখা। তো আমি এটাকে ইংরেজিতেই লিখছি, কারণ হলো আমাদের এখানে বাংলায় লিখতে গেলে একটু সমস্যা আছে। তো এখানে আমরা বলছি যে কিউটা হলো আমাদের মোট উৎপাদন, সরি আমাদের উৎপাদনের সম্পর্ক কার সঙ্গে, আমরা বলছি উপকরণের সঙ্গে। তাহলে উপকরণ আমরা শুরুতে নিলাম লেবার, তারপরে আমরা নিলাম সাপোজ ধরলাম এখানে আমাদের লেবারের পরে আমরা নিলাম ক্যাপিটাল, যদি আরো জানার ইচ্ছা থাকে আমরা এখানে নিলাম এন্টারপ্রেনার, তারপরে আমাদের নিলাম ল্যান্ড নিলাম, যদি আরো জানার ইচ্ছা থাকে আমরা ল্যান্ড নিলাম, এরপরে আমাদের টোটাল প্রোডাকশন আছে যেটাকে আমরা কিউও বলতে পারি অথবা টোটাল প্রোডাকশনও লিখতে পারি, টিপি টোটাল প্রোডাকশন এটাও লিখতে পারি। এরপরে আমাদের আসে হলো অ্যাভারেজ প্রোডাকশন যেটাকে আমরা এপি লিখি, এরপরে আমরা আসে আমাদের মার্জিনাল প্রোডাকশন যেটাকে আমরা প্রান্তিক উৎপাদন বলি। তো এভাবে আমরা মূলত উৎপাদনগুলোকে ডিফাইন করি, কিউ টোটাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন, এভাবে আমরা লিখি। তো এবার আমরা আসি আমাদের ফার্স্ট, আমরা বলছি যে আমাদের লেবার। তো আমরা যদি এখানে আমরা কোনটাকে স্থির ধরবো তাই বলো, তোমরা যেটাকে ধর বলবা সেটাই নিবো। আমরা এক কাজ করি, লেবারটাকে আমরা চেঞ্জ করি ওয়ান, তারপরে আমরা নিলাম টু, তারপরে আমরা নিলাম থ্রি, তারপরে আমরা নিলাম ফোর, তারপরে আমরা নিলাম ফাইভ। এভাবে কি হতে পারে, লেবার পরিবর্তন হতে পারে। এরপরে আমরা নিলাম সিক্স, তারপরে আমরা নিলাম সিক্স, এভাবে আমাদের লেবার চেঞ্জ হতে পারে, এভাবে আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে লেবারের পরিমাণ। তো এটা আমরা আর লিখছি না এখানে, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, এভাবে আমাদের লেবার বাড়তে পারে। এরপরে আমরা এখানে নিলাম ক্যাপিটাল। তো এখানে আমরা আসি, ক্যাপিটাল আমরা কত নিব, ক্যাপিটাল আমরা ফিক্স নেই দুটো, আমরা সব ফ্যাক্টরকে ফিক্স করে নিচ্ছি, শুধু লেবারকে পরিবর্তন করতে চাই। তাহলে এখানে নিলাম টু, এখানেও টু নিলাম, এখানে আমরা ফোরও নিতে পারতাম, এখানেও টু নিলাম, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, আমাদের আরেকটা আছে, এটা হলো আমাদের ছয়, এটা হলো টু, সরি এটাও টু, আমরা নিলাম লেবার টু। এখন আমরা এন্টারপ্রেনারটাকে ফিক্স ধরে নেই, কারণ সব বাদ বাকি সবগুলোকে আমরা ফিক্স নিলে আমাদের এখানে সুবিধা। ওয়ান, পরেরটা ওয়ান, কারণ আমাদের যখন চেঞ্জ করা হয় তখন সচরাচর একটার বেশি চেঞ্জ আমরা দেখাতে পারি না, আমরা সবগুলো চেঞ্জ একসঙ্গে দেখাতে পারি না, বাকিগুলো ফিক্স রেখে। তো এরপরে আমরা নিলাম ওয়ান, এটা আমাদের ফিক্স। এরপরে আমাদের হচ্ছে কি ল্যান্ড, এটাও আমাদের ফিক্স, ধরলাম আমাদের ল্যান্ড আছে পাঁচ বিঘা ল্যান্ড, ল্যান্ডকে আমরা বিঘায় কনভার্ট করে নিলাম, এটাও আমাদের পাঁচ বিঘা আছে, সবই আমাদের বলছি পাঁচ বিঘা ল্যান্ড, এই হলো আমাদের ল্যান্ডও ফিক্স, এটাও আমাদের পাঁচ বিঘা, এটাও আমাদের পাঁচ বিঘা। তাহলে এই পর্যন্ত কার অসুবিধা আছে কথা বলো। দ্রুত কথা বলো, দ্রুত। এখন এটা কি স্বল্পকাল নাকি দীর্ঘকাল নিয়ে কাজ করছি আমরা? স্বল্পকাল। তো এবার দেখো আমরা এই স্বল্পকালের থেকে আমরা কি কি বের করতে চাই, আমরা মোট উৎপাদন বের করতে চাই, গড় উৎপাদন বের করতে চাই, প্রান্তিক উৎপাদন বের করতে চাই। আমরা বলেছি যে মোট উৎপাদন কাকে বলে, গড় উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে, এটা হলো আমাদের টার্গেট। তো এখন আমাদের সবচাইতে সুবিধা হলো আমরা যদি প্রান্তিক উৎপাদনটা আগে লিখে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, কারণ হলো প্রান্তিক উৎপাদনকে যোগ করলে মোট উৎপাদন পাওয়া যায়, আবার মোটের পরিবর্তন করলে প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। এখন দুটোই করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদনটা লিখে নিলে আমাদের জন্য সুবিধা। তো আমরা একটা কাজ করি, আমরা প্রান্তিকটা আগে লিখে নিচ্ছি তারপরে আমরা মোটে যাই। তো সেক্ষেত্রে আমরা আসি, আমরা বলছি যে আমরা একটা সংখ্যা লিখলাম এখানে, এখানে আমরা লিখলাম থ্রি, তারপরে আমরা লিখলাম টু, আমাদের একটা উদ্দেশ্য আছে, এরপরে আমরা লিখলাম টু,
তারপরে আমরা লিখলাম 3 তারপরে আমরা লিখলাম 4 1 2 3 4 5 তারপরে আমরা লিখলাম 5 এরকম আমরা লিখলাম এখন এই যে আমরা লিখছি এই লেখার কিন্তু একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি যেমন ধরো আমরা যদি বলি যে প্রান্তিক উৎপাদন তাহলে প্রান্তিক শব্দের অর্থ আমরা সব সময় জানি প্রান্তিক অর্থ সিঙ্গেল থেকে যেটা পাওয়া যায় তাহলে সিঙ্গেল এখানে কোনটা থেকে পাওয়া যাবে উৎপাদন বলো দ্রুত আনসার দিতে থাকো কোনটা থেকে উৎপাদন পাওয়া যাবে পরিবর্তন করছে কোনটা লেবার তাহলে এই উৎপাদনটা কার আসলে লেবারের না ক্যাপিটালের তাহলে যেটা পরিবর্তন করব মনে রাখতে হবে উৎপাদনটা সেটার ক্ষেত্রেই আসবে তাহলে প্রান্তিক উৎপাদনটাও লেবারের এভারেজ প্রোডাকশন আর লেবারের এল দিয়ে লিখলাম আর এই টোটাল প্রোডাকশনটাও কার লেবারের মনে থাকে দেন টোটাল প্রোডাকশনটাও লেবারের এভারেজ প্রোডাকশনটাও লেবারের মার্জিনাল প্রোডাকশনটাও কার আসবে লেবারের আসবে ঠিক আছে তো এবার আমরা আসি আমরা বলছি যে মার্জিনাল শব্দের অর্থ হলো সিঙ্গেল এটাকে আবার লেখা যায় এটাকে চেঞ্জও লেখা যায় চেঞ্জও লেখা যায় এটাকে আবার এক্সট্রাও লেখা যায় এটাকে আবার নেক্সটও লেখা যায় অর্থাৎ চেঞ্জ অর্থ পরিবর্তন এক্সট্রা অর্থ পরবর্তী নেক্সট অর্থ পরবর্তী তাহলে সিঙ্গেল অর্থ একক তা সেটা আমরা কিভাবে পাই যেমন ধরো আমি এখানে একটা লেবার আঁকার চেষ্টা করছি তাহলে তোমরা বুঝতে পারবে যেমন ধরলাম এখানে কয়টা লেবার আছে একটা লেবার আছে একটা লেবার আছে এখানে কয়টা লেবার আছে প্রথমে পরে তো দুটো তারপর এখানে কয়টা আছে এখানে আঁকতে যে আমার একটু দূরে চলে যাচ্ছে তো তোমরা এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি তাহলে আর আমার আকার কোশ্চেন থাকবে না তিনটা লেবার আছে ঠিক আছে এখন দেখো তো আমি বলছি সিঙ্গেল তাহলে এটা 1 এটা 1 এটা 2 এটা কত 1 2 3 এটা 3 তাহলে এখন আমি যদি বলি এই লেবার সিঙ্গেল লেবারের প্রোডাকশন কত 3 এখন আমি যদি বলি নেক্সট আমি 2 নিয়েছি তাহলে সেটা কি এক আর দুই দুজনের নাকি শুধু সেকেন্ড ইউনিটের দুজনের দুজনেরটা হলো তো যোগ হয়ে যাবে তখন তো মোট হয়ে যাবে শুধু কার শুধু কারটা নিয়েছি প্রান্তিকের বেলায় শুধু সেকেন্ড ইউনিটটা নিয়েছি শুধু লেবারটা নিয়েছি লেবার আমাদের স্বাধীন এখানে আমরা নিয়েছি তাহলে শুধু লেবারটা নিয়েছি কিন্তু এটা এখন আমি যদি বলি থার্ড প্রান্তিকে যখন লিখবো তখন কি এক দুই তিন তিনজনটা একসঙ্গে নাকি শুধু সিঙ্গেলটা শুধু থার্ড ইউনিট এই তিন নাম্বারটা শুধু তিন নাম্বার একক যা প্রোডিউস করছে থার্ড ইউনিট যত প্রোডিউস করছে সেটা কোনটা এই কিন্তু 2 আর যদি ফোর্থ ইউনিট শুধু চার নাম্বার জন চতুর্থ জন কত প্রোডিউস করছে 3 শুধু পাঁচ নাম্বার জন কত প্রোডিউস করছে আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে আচ্ছা তারপরের জন কত প্রোডিউস করছে 4 শুধু সিঙ্গেল কত প্রোডিউস করছে 5 তো এখানে আমরা একটু ভুল হয়েছে আমাদের এটা একটু অন্যভাবে নিতে হবে আমি একটু কারেকশন করে নিচ্ছি ওহো তাহলে এখানে আমাদের ভুলটা হচ্ছে এখানে যেমন ধরো এখানে আমরা শুরুতে নিয়েছিলাম 3 এখানে আমরা 2 নিলাম পর 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 বাড়ে কিন্তু তারপরে আস্তে আস্তে কমে 3 তারপরে আমরা নিলাম ধরলাম 3 সরি 4 নিলাম কেন নিচ্ছে সেটার ব্যাখ্যা আমরা দিব তারপরে নিলাম 4 তারপরে নিলাম 3 তারপরে নিলাম 2 তো এবার দেখো আমাদের লেবারটা আছে আর কি আর এখানে আমরা প্রোডাকশনটা শুধু একটা নিয়েছি আমরা পরে দেখাচ্ছি আরো তাহলে এখন আমরা বলছি যে এই যে আমাদের প্রোডাকশন গুলো এটা 6 তাহলে এটা 6 ইউনিট লেবার কত প্রোডিউস করছে 2 এখানে কিন্তু সব একসঙ্গে না এই যে প্রান্তিক উৎপাদনটা আমরা নিয়েছি এই প্রান্তিক উৎপাদনটা কিন্তু শুধু কার একটা লেবার লেবার পরিবর্তন করলে এই প্রান্তিক উৎপাদনটা শুধু আমাদের লেবারের দেখাচ্ছে ঠিক আছে শুধু লেবারের বুঝতে পারছো প্রান্তিক উৎপাদনটা তাহলে শুধু কার লেবারের এখন আমি এখানে ক্যাপিটাল নিয়েছিলাম কেন আমরা সেটার ব্যাখ্যা পরে দিব এজন্য আমাদের আর সময়ও কমে গেছে তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা স্যার আমার প্রশ্ন আছে বলো স্যার এখানে যে বললেন যে লেবার ফার্স্টে একজনের জন্য প্রান্তিক উপযুক্ত হুই হ্যাঁ কেন বেশি পরে দুজন কেন দুজনেরটা যখন লিখবো তখন টোটাল লিখবো সেকেন্ড আর যখন প্রান্তিক বলবো তখন বলবো সেকেন্ড ইউনিট আমি কিন্তু বলি নাই দুজনের একসঙ্গে কত আমি যখন লেবার আমরা যখন টোটাল প্রোডাকশন বা এভারেজ প্রোডাকশন আর মার্জিনাল যখন একসঙ্গে আবার উদাহরণ দিব তখন এগুলো স্পষ্ট হবে ঠিক আছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা যখন আবার টোটাল প্রোডাকশনে আসব তখন এভারেজে আসব তখন মার্জিনালটাতে কিভাবে পেলাম সেটাও হবে ক্লিয়ার আবার মার্জিনালটা কেন আগে লিখে নিলাম সেটাও ক্লিয়ার হবে
মোটামুটি সব স্পষ্ট হবে। আর কেন শুরুর দিকে আমরা বাড়িয়ে নিচ্ছি, পরে আবার কেন সমান নিচ্ছি, তারপরে কেন কম নিচ্ছি, এটারও এক্সপ্লেনেশন আছে, আমরা নেক্সট ক্লাসে এটা দিয়ে দেখাবো। তো আমাদের এখন সময় কমে গেছে, আমরা নেক্সট ক্লাসে এই টপিকটা দিয়ে শুরু করবো আর কি, মোট গড় ও প্রান্তিক উৎপাদন দিয়ে, ঠিক আছে? তখন তোমরা সেখানে আমাকে অতিরিক্ত কোশ্চেন করতে পারবে, কেন সিঙ্গেল এককেরটা বলছি, কেন চেঞ্জ।